সর্বকালের সেরা মহামানব মানবতার মুক্তির দূত নবীজি মোহাম্মদ সাল্লা যেভাবে রমজান মাসে সিয়াম সাধনা করতেন তা প্রত্যেকটি মুসলমানকে জেনে রাখা দরকার কীভাবে হুজুর সাল্লা রোজা পালন করেছেন আর আজ আমরা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে রমজানে রোজা পালন ইফতার সাহরি তাহাজুদ নামাজ কোরআন তিলওয়াত ও দানশীলতা এবং তিনি যেভাবে ইতেকাফ করতেন তা আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লা রমজানে রোজা রেখেছেন এবং রোজা রাখার হুকুম দিয়েছেন এই প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের ওপর যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা আয়াত একশো তেরাশি আল্লাহতালা তার মমিন মান্দাদেরকে তাকোয়া এবং তার নৈকট্য লাভের জন্য রোজা রাখতে বলেছেন বস্তুত রসুল্লাহ সাল্ল্লাহু আলাইস্লাম চাঁদ দেখা ব্যতীত বা চাঁদ দেখা প্রসঙ্গে সাক্ষী সাক্ষ্য ব্যতীত রমজানের রোজা শুরু করতেন না চাঁদ দেখা না গেলে বা সাক্ষ্য পাওয়া না গেলে সাবান মাস ত্রিশ দিন পূর্ণ করতেন রসুলুল্লাহ সাল্লাহু আলাইস্লাম রমজানের জন্য দু মাস আগে থেকেই প্রস্তুতি নিতেন রজবের চাঁদ দেখে তিনি বারবার রমজান মাস পর্যন্ত পৌঁছার জন্য দোয়া করতেন রমজানের প্রস্তুতির জন্য সাবান থেকেই নফল রোজা শুরু করতেন মা আয়সা সিদ্দিকা আনহা বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে সাবান মাস ছাড়া আর কোনো মাসেই এত বেশি নফল রোজা রাখতে দেখিনি নবীজি সাল্লাহু সাল্লাম সাহাবিদেরও রোজার প্রস্তুতির জন্য উৎসাহ দিতেন রমজানের ঠিক আগেই রাসুল সাল্লাহ সাল্লাম রমজানের ফজিলত এবং বরকত সম্পর্কে সাহাবিদের জানিয়ে দিতেন এ সম্পর্কে অনেকগুলো হাদিসের মধ্যে একটি হাদিস উল্লেখ করছি রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন রমজান বরকতময় মাস এ মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় আকাশের দরজাসমূহ খুলে দেয়া হয় জাহান্নামের নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এ মাসে এমন একটি মহিমান্বিত রাত আছে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বিভিন্ন হাদিস থেকে জানা যায় রসুল সাল্লাহুসাল্লাম চাঁদ দেখে রোজা শুরু করতেন হাদিসের বর্ণনা থেকে পাওয়া যায় কেউ এসে তাকে চাঁদের সংবাদ দিলে তিনি তা ঘোষণা করার অনুমতি দিতেন নবিজি সাল্লাহুস্লাম ইরশাদ করেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ছাড়ো জাগজমকহীন জমকহীন অনারম্বর রোজা পালন করতেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজি সাল্লা আলাইসাল্লামের ইফতার ছিল সাধারণের চেয়েও অতি সাধারণ হজরত আনাস রাদি আল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম কয়েকটি ভেজা খেজুর দিয়ে ইফতার করতেন ভেজা খেজুর না থাকলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন ভেজা কিংবা শুকনো খেজুর কোনোটাই না পেলে কয়েক ঢোক পানিই হতো তার ইফতার রাসুল্লাহ সাল্লা সাল্লাম সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতার করতে পছন্দ করতেন ইফতারে দৈরি করা তিনি পছন্দ করতেন না রমজান জুড়ে প্রিয় নবীজির আমল ছিল যথাসময় ইফতার করা ঘরে সফরে বা যুদ্ধক্ষেত্রে সবসময় নভিজির আমল ছিল সময় হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর বা অন্য কোনো খাবারের মাধ্যমে রোজা ভাঙা মহান আল্লাহতালা বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু রোজা কেবল আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দেব পবিত্র রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা রাখা মুসলমানদের জন্য পৃথিবী জুড়ে মুসলমানরা রোজার মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে নিজেদের নিবেদন করেন তাদের এই আত্মনিবেদনের পেছনে থাকে না কোনো ইহলৌকিক চাওয়া আল্লাহ আল্লাহতাল সন্তুষ্টি কেবল চেয়ে থাকেন মুমিন বান্দারা আল্লাহ তালাও মুমিনদের এ ভালোবাসাকে কবুল করে নিয়ে জান্নাতি প্রতিদান দিয়ে তাদের জীবনকে কানায় কানায় পূর্ণ করে দেন নবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সাহাবের আশায় রমজানের রোজা রাখে আল্লাহ তার অতীতে সব গুনাহ মাফ করে দেন রোজাদারদের সংবর্ধিত করতে জান্নাতে থাকবে একটি বিশেষ গেইট রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতে রাইয়ার নামে একটি দরজা আছে এই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে ঘোষণা করা হবে রোজাদাররা কোথায় তখন তারা উঠে দাঁড়ালে তাদের জান্নাতে প্রবেশ করতে বলা হবে তার প্রবেশ করার পর ওই দরজা বন্ধ করে দেয়া হবে এবং তা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না রোজা হলো সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা গুনাহের কাজ ও যৌন সঙ্গম থেকে বিরত থাকা রমজান মাসে ইবাদত করলে সত্তর গুণ বেশি সাহাব পাওয়া যায় রোজাদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত ইফতারের সময় কারণ এ সময় আল্লাহ আল্লাহতালা তার রোজাদার বান্দাদের দোয়া কবুল করেন এবং ইফতারের মাধ্যমেই একজন রোজাদার তার রোজা সম্পন্নের পর মহান আল্লাহর নৈকট্য অর্জন করেন প্রিয়নবী সাল্লাহুসাল্লাম খেজুর ও কয়েক ঢোক পানি দিয়েই ইফতার শুরু করতেন রাসুল সাল্লাহু সাল্লামের জীবনের প্রতিটি কাজই মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি যেসব কাজ করতেন যা আহার বা রূপে গ্রহণ করতেন তাই আল্লাহ আল্লাহতালা সুন্নাত করে দিয়েছেন আল্লাহর আদেশ মতে যে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে জীবনে বাস্তবায়িত করতে পারবে সেই হবে দুনিয়া ও আখিরাতে সফল কাম নিয়মিত খাবারই মহানবী সাল্লাম সেহরি ও ইফতারি খেতেন তবে খেজুর দিয়ে সেহরি ও ইফতার করা তিনি পছন্দ করতেন রাসুল সাল্লা বেশ কিছু খাবার খেতে বেশি পছন্দ করতেন এবং আহারের সময় বেশ কিছু নিয়ম মেনে চলতেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ ব্যক্তিগত জীবনে রাসুল সাল্লা সাল্লাম নিজেকে সুস্থ সবল ও ফিট রাখতে বেশ কিছু খাবারকে গুরুত্ব দিয়েছেন যা আমরা হাদিস থেকে জানতে পারি আসুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে খেজুর দিয়ে সেহরি খাওয়াকে সেরা সেহরি বলেছেন মহানবী সাল্লাহু আলাইস্লাম আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লা সাল্লাম বলেন খেজুর কতই না উত্তম সাহারি ইফতারও মহানবী সাল্লাহু সাল্লাম খেজুর দিয়ে করতে পছন্দ করতেন তার ইফতারের পাতে বেশিরভাগ সময় কাঁচা খেজুর থাকত কাঁচা খেজুর না থাকলে শুকনো খেজুরও খেতেন তিনি হজরত আনাসিবনে মালিক রাদিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন যদি কাঁচা খেজুর না থাকতো তাহলে শুকনো খেজুর দিয়ে যদি শুকনো খেজুরও না থাকতো তাহলে কয়েক ঢোক পানি দিয়ে অন্য হাদিসে হজরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহুআ বর্ণনা করেন রসুলুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেন তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে খেজুর না হলে পানি দিয়ে নিশ্চয়ই পানি পবিত্র খেঁজুর ছাড়াও তৎকালে আরবে প্রচলিত অন্যান্য খাবারও খেতেন মহানবী সাল্লাহ আলাইস্লাম আবদুল্লাহ ইবনে আবি আউ ফুরাহুয়ানহু থেকে বর্ণিত রোজায় আমরা রাসুল সফর সফরসঙ্গী ছিলাম সূর্যাস্তের সময় তিনি একজনকে ডেকে বললেন ছাতু ও পানি মিশিয়ে ইফতার পরিবেশন করো হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পছন্দের প্রতিটি খাবার ছিল পুষ্টিগুণে অতুলনীয় তিনি কখনো এমন খাবারকে প্রাধান্য দিতেন না যা শরীরের জন্য কষ্টকর বা নেতিবাচক প্রভাব ফেলে বিশ্বনবীর পছন্দের খাবারের মধ্যে রয়েছে মধু ও কালোজিরা এ দুটি খাবার মানুষের জন্য বিশেষ উপকারী হওয়ায় তিনি আমাদের বলেছেন মৃত্যু ছাড়া সব রোগের শ্রেষ্ঠ ওষুধ এটি রাসুল সাল্লাহ সাল্লামের পছন্দের খাবারের মধ্যে আরও একটি খাবার হলো বার্লি এটি গমের মতো একটি খাবার যা মহানবী সাল্লাহাম খেতে খুবই পছন্দ করতেন এছাড়া তার পছন্দের খাবারের মধ্যে ছিল সবুজ সবজি লাউ লাউই থাকা বিশেষ উপাদান মস্তিষ্কের জন্য বিশেষ উপকারী হওয়ায় তিনি এই খাবারটিকে ভীষণ পছন্দ করতেন তরমুজ এবং শশা মহানবী সাল্লাহ সাল্লাম একসঙ্গে খেতে পছন্দ করতেন জয়তুন বা জলপাইও রসুল সাল্লা সাল্লামের প্রিয় খাবার ছিল এই ফল থেকে যে তেল হয় তা খাওয়ার পরামর্শ তিনি হাদিসে আমাদের বলে দিয়েছেন জলপাইয়ের তেল বা অলিভ অয়েলের উপকারিতা সম্পর্কে তিনি আমাদের বলেছেন তোমরা জয়তুনের তেল খাও এবং জৈতুন ফল খাও কারণ এই বৃক্ষের মাঝে আল্লাহ বরকত দিয়েছেন পনির খেতে পছন্দ করতেন রাসুল সাল্লাহ আলিয়া হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণিত তাবুকের যুদ্ধে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হয় রাসুল সাল্লা সাল্লাম বিসবিল্লাহ বলে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন মাখন ও খেজুর পছন্দ করতেন রাসুল্লাহ সাল্লাহ উলাইসাল্লাম হজরত ইবনাই বিসর আল মুসলিমাইন রিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণিত তারা উভয়ই বলেন একবার আমাদের ঘরে রাসুল সাল্লাম আগমন করেন আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম হজরত হা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম মিষ্টান্ন ও মধু খুবই পছন্দ করতেন বুখারি শরীফের আরেকটি হাদিসে রাসুল সাল্লাম বলেছেন মধু হল উত্তম ওষুধ ঘি মাখা রুটি খেতেন রাসুল সাল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে ওমর আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম একদিন বললেন যদি আমাদের কাছে বাদামি গমের তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকত তাহলে সেগুলো আহার করতাম আনসারি এক সাহাবি এই কথা শুনে এ ধরনের রুটি নিয়ে আসলেন দুধ পান করতে পছন্দ করতেন নবীজি সাল্লাহ উলিয়া হজরত আনাস আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মিরাজের রাতে বাইতুল মাগদিসে আমি দুই রাকাত নামাজ পড়ে বের হলে জিব্রাহ আল্লাহ সাল্লাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিব্রাহ আল্লাহ সাল্লাম বললেন আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন কিশমিশ খেতে পছন্দ করতেন নবীজি সাল্লাহাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহামের জন্য কিসমিশ ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন সারিত অত্যন্ত প্রিয় ছিল তার ইবনে আব্বাস রাদি আল্লাহুয়ান থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লামের কাছে রুটির সারিত ও হায়েসের সারিদ অত্যন্ত প্রিয় ছিল সারিত হল গোস্তের ঝোলে ভিজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি খাদ্য বিশেষ আর হায়েস হল মাখন ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার সিরকা পছন্দ করতেন নবীজি সাল্লাহু আলাইস্লাম হজরত জাবের রাদি আল্লাহুয়ান থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম তার পরিবারের কাছে সালন কামনা করেন তারা বলেন আমাদের কাছে তো সিরকা ছাড়া আর কিছুই নেই মহানবী সাল্লা সাল্লামের কাছে সেগুলো নিয়ে আসা হলে তিনি তা থেকে খেতে শুরু করলেন তারপর বললেন সিরকা কতই না উত্তম সালন সিরকা কতই না উত্তম সালন হজরত জাবের রাদি আল্লাহুয়ানহা বলেন সেদিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করি এছাড়া রাসুল সাল্লা সাল্লাম খরগোশের গোস্তু মোরগ খাসির পায়া সামুদ্রিক মাছ পছন্দ করতেন পছন্দের খাবারের পাশাপাশি তার কিছু অপছন্দের খাবারও ছিল তিনি তিনটি খাবারকে ভীষণ অপছন্দ করতেন এর মধ্যে প্রথমে যে খাবারটি রয়েছে তা হল গরম খাবার রসুলুল্লা সাল্লা সাল্লাম কখনোই খুব বেশি গরম খাবার খেতে পছন্দ করতেন না কারণ অতিরিক্ত গরম খাবার আমাদের শরীরে নেতিবাচক প্রভাব ফেলে যা তিনি সেই সময় অনুধাবন করতে পেরেছিলেন বাসি খাবারও নবীজি সাল্লা সাল্লামের অপছন্দের খাবার ছিল কারণ বাসি খাবার খেলে শরীরে নানা রোগ জীবাণু প্রবেশ করার সুযোগ পায় তাই তিনি সবসময় এই খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতেন সুস্থ থাকতে নবীজি সাল্লা সাল্লাম কখনো দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না রাসুল সাল্লাহ সাল্লামের সাহরি ছিল খুবই সাধারণ তিনি দেরি করে একেবারে শেষ সময় সাহেরি খেতেন সাহেরিতে তিনি দুধ ও খেজুর পছন্দ করতেন সেহরি সময়ে তিনি কঠোরতা পছন্দ করতেন না অন্যান্য সময়ের চেয়ে রমজানে রসুল সাল্লা সাল্লামের ইবাদতের পরিমাণ বেড়ে যেত বুখারির বর্ণনা অনুযায়ী তিনি দুহাতে আল্লাহর রাস্তায় দান করতেন রমজানের রাসুল সাল্লাহ সাল্লাম জিব্রাহ সাল্লামকে কোরআন শোনাতেন আবার জিবরা সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কোরআন শোনাতেন রমজানের রাতে তিনি খুব কম সময় বিশ্রাম নিয়ে বাকি সময় নফল নামাজে কাটিয়ে দিতেন সাদাসিধে ও সরল জীবনে অভ্যস্ত ছিলেন হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনের সব তিনি ছিলেন অনারম্বর সীমাহীন প্রাচুর্যের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছিলেন সাধারণ জীবন পছন্দ করতেন সমাজের বিত্ত বৈভবহীন মানুষদের খাবারের ব্যাপারও ছিল এই সারল্যের ছাপ সাধারণ খাবারেই ছিলেন তিনি সন্তুষ্ট হজরত আনহা বলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত মোহাম্মদ সাল সাল্লামের পরিবার কখনো পরপর দুদিন গমের রুটিতে তৃপ্ত হননি অথচ এ ব্যাপারে হজরত রসুল্লাহ সাল্লা সাল্লামের কোনো অভিযোগ ছিল না হজরত রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের খাবার গ্রহণের এ সারল্য ও অল্প অল্পতুষ্টি বজায় থাকত রমজানের সাহারির সময়েও তিনি সাধারণ খাবার দিয়ে সাহারি করতেন ঘরে যখন যা থাকত তাই দিয়েই তিনি সাহারি করতেন তবে নবী জীবনীকারদের বিবরণ অনুযায়ী হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের খাদ্য তালিকায় সাধারণত গোস্ত রুটি জৈতুন খেজুর দুধ ও মধু থাকত তৎকালীন সমাজের এই খাদ্য তালিকা থেকে যা সহজসাধ্য হতো হজরত সাল্লাহু সাল্লাম তাই খেতেন সাহরিতে সাহরির খাবার হিসাবে রসুল সাল্লা সাল্লামের বিশেষ কোনো পছন্দের কথা জানা যায় না তবে হ্যাঁ তিনি অন্য সব সময়ের মতো সাহরিতেও খেজুর পছন্দ করতেন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণিত উত্তম সেহরি খেজুর এবং উত্তম তরকারি সিরকা অন্য হাদিসে হজরত রসুল করিম সাল্লাহু সাল্লাম সেহরির সঙ্গে সারিদের উল্লেখ করেছেন হজরত আবু হুরাইরা রাদিয়ালাহুয়ানহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন সেহরি বরকতময় সারিদ বরকতময় জামাতে নামাজ আদায় করা বরকতময় সেহরির খাবার যাই হোক না কেন নবী করিম সাল্লাহ আলাইস্লাম নিয়মিত সেহরি গ্রহণ করতেন এবং সাহাবিদেরও সেহরি গ্রহণের পরামর্শ দিতেন হজরত আনাস রাদিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণিত তিনি বলেন হজরত রসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা সেহরি গ্রহণ করো কেননা সেহরিতে বরকত রয়েছে হজরত রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম খাবারের মান ও পরিমাণের দিকে না তাকিয়ে সেহরি গ্রহণের নির্দেশ দিয়েছেন এবং সেহরিতে উম্মতের জন্য বরকতের দোয়া করেছেন হজরত আবু উমামা রাদিয়াল্লাহুআহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি আমার উম্মতে সেহরিতে বরকত দিন এরপর তিনি বলেন তোমরা সেহরি গ্রহণ করো এক ঢোক পানি পান হলেও একটি খেজুর দিয়ে হলেও আঙ্গুরের কিছু দানা দিয়ে হলেও নিশ্চয়ই ফেরেস্তাগণ তোমাদের জন্য শান্তির দোয়া করবে হজরত রসুলুল্লাহ সাল্লা স্লাম বিলম্বে সেহরি পছন্দ করতেন তিনি আজানের আনুমানিক বিশ মিনিট পূর্ব পর্যন্ত সেহরি খেতেন ইবনে জায়দ ইবনে সাবেত রাদিয়াল্লাহুয়ানহু বর্ণনা করেন আমরা রাসুল সাল্লা সাল্লামের সঙ্গে ইফতার গ্রহণ করি অতঃপর তিনি নামাজের জন্য দাঁড়ান আমি বললাম আজান ও সেহরির মাঝে কতটুকু সময় ব্যবধান ছিল তিনি বলেন পঞ্চাশ আয়াত তথা পঞ্চাশ আয়াত তেলাত করতে যতটুকু সময়ের প্রয়োজন হয় হজরত রসুল্লাহ সাল্লাহ আলিয়া থেকে সেহরির পর বিশেষ কোনো দোয়ার বর্ণনা পাওয়া যেত না তবে পূর্ণাত্মা বুজুর্গগণ সেহরি ও আজানের মধ্যবর্তী সময়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন কেননা হাদিসে এ সময় দোয়া কবুলের ঘোষণা এসেছে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণিত হজরত রসুল্লাহ সাল্লাহাম বলেছেন তালা প্রতি রাতে তৃতীয়ার্ধে পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন যে আমাকে ডাকবে আমি সাড়া দেব যে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব এবং যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। তাই আসুন সেহেরিতে খাবারের বিলাসী আয়োজন পরিহার করি যথাসময় সাহেরি গ্রহণ করি এবং সাহেরি ও আজানের মাঝে কিছু সময় দোয়া ও প্রার্থনার জন্য নির্ধারণ করি সম্ভব হলে শেষে তাহাজ্জুদের নামাজ পড়ি রমজানে নবীজি সাল্লা আরেকটি গুরুত্বপূর্ণ আমল ছিল তাহাজ্জুদের নামাজ প্রথম রাতে তারাবি শেষ করে রাতের শেষ অংশে আবার তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন প্রিয় নবীর তাহাজুদ নামাজের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আম্মাজান আম্মা যান আইসারাদিয়াল্লাহুয়ানহা বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রমজান মাসে ও অন্যান্য সব মাসের রাতে এগারো রাকাতের অধিক সালাত আদায় করতেন না প্রথমে চার রাকাত পড়তেন এ চার রাকাত আদায়ের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না অতঃপর আরও চার রাকাত সালাদ আদায় করতেন এই চার রাকাতে সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না অতঃপর তিন রাকাত আদায় করতেন তখন আমি বললাম হে আল্লাহর রসুল আপনি কি বেতের সালাদ আদায়ের পূর্বে ঘুমিয়ে পড়েন নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম বললেন আমার চোখ ঘুমায় আমার অন্তর ঘুমায় না তাহজুদ্ শব্দের অর্থ কষ্ট ক্লেশ শ্রম পরিশ্রম রাতে ঘুমিয়ে মধ্যরাতের পর শয্যা ত্যাগ করাকে তাহুত বলা হয় তাহাজুদ নামাজের সময় রাতের দুই তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর থেকে তথা রাত দুইটার পর থেকে ফজরের ওয়াক্ত আরম্ভ হওয়ার আগ পর্যন্ত সাহারির সময় শেষ হলে তথা ফজরের ওয়াক্ত শুরু হলে তাহাজুদের ওয়াক্ত শেষ হয় তাই তাহজতের আগে ঘুমানো এবং ঘুম থেকে উঠে তাহজ পরা উত্তম প্রিয় নবীজি সাল্লা সাল্লাম প্রতি রাতেই তাহজুদের নামাজ আদায় করতেন তাই এটি সুনাদ অতিরিক্ত হিসেবে নাফল নবীজি সাল্লা উল্লা জন্য এটি অতিরিক্ত দায়িত্ব ছিল পাঁচ বাক্য নির্ধারিত নফলের মধ্যে তাহাজ্জুদ সর্বোৎকৃষ্ট আমল আলী হযরত আলিরাদিয়াল্লাহুআহু বলেছেন যারা রাত জেগে তাহাজ্জুদ পড়েছেন তারা এই আধ্যাত্মিক জগতে আল্লাহর নৈকট্য লাভে উচ্চারোহণ করেছেন তাহাজ্জুদ হল মোক্ষ লাভের মোক্ষ মাধ্যম রাসুল্লাহ উহ সাল্লাম বলেছেন ফরজ নামাজগুলোর পর উত্তম নামাজ হল তাহাজ্জুদ কুরআনুল কারিমে মহান আল্লাহতালা বলেছেন হে কম্বলাকৃত রাতে দণ্ডায়মান হও কিছু অংশ বাদ দিয়ে অর্ধরাত্রি অথবা অপেক্ষা কিছু কম অথবা অপেক্ষা কিছু বেশি এবং কোরআন করো সুবিন্যস্তভাবে ও স্পষ্টভাবে আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী নিশ্চয় ইবাদতের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তি দমনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল নিশ্চয়ই দিবাভাগে রয়েছে তোমার জন্য দীর্ঘ কর্মব্যস্ততা তুমি নিজ পালনকর্তার নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তাতে নিমগ্ন হও আল্লাহতালা আরও বলেন হে বস্তাবৃত ওঠো সতর্ক করো আপন পালনকর্তার মহত্ব ঘোষণা করো স্বীয় পোশাক পবিত্র করো এবং অপবিত্রতা থেকে দূরে থাকো অন্যকে কিছু দান করে অধিক প্রতিদান আশা করবে না আর তোমার পালনকর্তার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো অমুল আয়েশা আইসা সিদ্দিকা আনহা ও উম্মে সালমাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন রসুল্লা সাল্লুসাল্লাম তিনটি আমল কখনো পরিত্যাগ করেননি তাহাজুদ নামাজ প্রতি চান্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ আইএমএ বীজের রোজা পালন ও রমজানের শেষ দশক ইতিখাপ রমজান মাসে ফরজ রোজা পালনের নিমিত্তে সাহারি খাওয়ার সুনাত আদায়ের জন্য উঠতে হয় এবং সাহারির সময়ই হল তাহজুদের সময় সুতরাং রমজানের তাহাজুদ আদায় করা খুবই সহজ তাহাজুদ দুই রাকাত করে আট রাকাত বারো রাকাত বা আরও কম বা আরও বেশি পড়া যায় রমজানে নফলের সব ফরজের সমান ফরজের সব সত্তর গুণ তাই রমজানে তাহাজ্যুতের সহজ ও সুবর্ণ সুযোগ কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ আমাদের উচিত নিজে অধিক ইবাদত করার পাশাপাশি আপনজন ও নিকট স্বজনদের ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে ইবাদতে সামিল করার চেষ্টা করা রসলি করিম সাল্লাহুসাল্লাম বলেন আল্লাহ তালা সেই স্বামীর প্রতি রহম করেন যে নিজে রাতে উঠে তাহাজ্জুদ পড়ে এবং তার স্ত্রীকে জাগায় যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয় আল্লাহতালার সেই স্ত্রীর প্রতি রহম করেছেন যে নিজে রাতে উঠে তাহাজ পড়ে এবং তার স্বামীকে জাগায় যদি সে উঠতে অস্বীকার করে তবে তার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয় নফল নামাজে রুকু সিজদাসহ প্রতিটি রুকন বা পর্ব দীর্ঘ করা সুন্নত এই রুকু ও সিজদায় তাজপিহ অনেকবার পড়া যায় এবং অন্যান্য অবস্থানেও বেশি পরিমাণে বিভিন্ন দোয়া যে কোরআন সুন্না রয়েছে তা পাঠ করা যায় নামাজ দীর্ঘ করার জন্য দীর্ঘ কিরাত পাঠ করা বিধেয় দীর্ঘ কিরাত মুখস্থ না থাকলে একই রাকাতে একই সুরায় বারবার এবং বিভিন্ন সুরা ও বিভিন্ন আয়ত একই রাকাতে পড়া যায় এ অবস্থায় বিভিন্ন রাকাত বা প্রতি রাকাতে একই সুরা কিরাত পড়তেও বাধা নেই সুনত ও নফল নামাজে কিরাতে তিলতের ধারাবাহিকতা বজায় রাখাও জরুরি নয় রমজান মাস এলেই নবীজি সাল্লা আলাইসাল্লাম কোরআন তেলওয়াত ও সদ্গা এ দুটি আমলের উপর খুব বেশি গুরুত্ব দিতেন এবং সাহাবাই কেরামদের ওপরও এর তাগিদ দিতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমজানে তিনি আরও অধিক দানশীল হতেন হজরত রসুল্লাহ সাল্লা সাল্লাম সব মানুষের চেয়ে অধিক দানশীল ছিলেন মাহিরমজানে রসুল্লা সাল্লাহু আলাই সাল্লামের দানশীলতার চরম শ্রেষ্ঠত্বকে আরব কবিগণ এই মর্মে উল্লেখ করেছেন তিনি পুবালি হাওয়া আর কল্যাণ বায়ুর চেয়েও বেশি দানশীল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরাত বা কার্যক্রমের সবচেয়ে উল্লেখযোগ্য ও মহত্তম গুণ হল তার দানশীলতা দানশীলতার দিক থেকে পৃথিবীর কেউ রসুল্লাহ সাল্লাহু সাল্লামের চেয়ে অগ্রগামী হতে পারবে না এমনকি তুলনীয় হতে পারবে না কারণ তিনি তার পুরো জীবন ও সম্পদ মানুষ ও মানবতার কল্যাণে দান করেছেন ইসলাম ও সিরাতের ইতিহাসে বস্তুনিষ্ঠভাবে রসুল্লাহ সাল্লাহুসাল্লামের দানশীলতার বিবরণ লিপিবদ্ধ হয়েছে এমন বহু দৃষ্টান্ত রয়েছে যে কেউ কোনো কিছু প্রার্থনা করলে তিনি না করতেন না এমনকি তার পরিধেয় কাপড়ও যদি কেউ চাইত রসুল্লাহ সাল্লাহ্লাম তাকে তা দিয়ে দিতেন রসুল্লাহ সাল্লাহুস্লামের দানশীলতার অনেকগুলো চমৎকার বিবরণ হাদিসের প্রায় সকল গ্রন্থেই উল্লেখিত হয়েছে যখন রমজান মাসের আগমন হতো রসুল্লাহ সাল্লা সাল্লাম উদারতা ও দানশীলতার মনোভাব নিয়ে রহমত বরকত মাকফেরাত ও নাজাতের মাসকে স্বাগত জানাতেন আনসার ও মুহাজিদদের সুযোগ সুবিধার খোঁজ খবর করতেন সবাইকে দানশীলতা অবলম্বনের জন্য তাগিদ দিতেন শুধু নিজেই নয় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার প্রিয় উম্মতকেও রমজান মাসে দানশীলতা অবলম্বন করতে উৎসাহিত করেছেন রমজানে দানশীলতার যে সুযোগ বৃদ্ধি পায় ইফতার ও সাহেরি দিয়ে মানুষকে আপ্যায়নের মাধ্যমে তা গ্রহণ করতেও তিনি বলেছেন রোজাদারকে একটি খেজুর ও পানি দিয়ে ইফতার করানোর পাহাড় পরিমাণ নেকির কথাও তিনি জানিয়েছেন রমজানে প্রতিটি ভালো কাজ সত্তর গুণ বৃদ্ধি পাওয়ার কারণে এই মাসে যত বেশি দান সদ্গা করা যাবে তা বহু গুণে বৃদ্ধি পায় এজন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম পবিত্র রমজান মাসে নিজে দানশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রিয় উম্মতকেও দান সদ্গা বৃদ্ধির উপদেশ দিয়েছেন রমজানে রোজাদারদের ইবাদতের আরেক নাম ইতেকাফে আমল করা রসুলুল্লা সাল্লা সাল্লাম রমজানের শেষ দশকে কোমরে কাঁপড় বেঁধে ইবাদতবন্দি করতেন ইতেকাফের সময় ফজিলত ও উপকারিতায় সুন্নায় রয়েছে অনেক দিক নির্দেশনা ইতেকাফের আবিধানিক অর্থ হল কোনো জিনিসকে আঁকড়ে ধরা এবং তাতে নিজেকে আবদ্ধ রাখা সে জিনিস ভালো হোক অথবা মন্দ হোক শরীয়তের পরিভাষায় আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশেষ ব্যক্তির মসজিদের মধ্যে থেকে নিজেকে আবদ্ধ রেখে সেখানে অবস্থান করা তথা সকল মানুষ ও সংসারের সকল কাজকর্ম থেকে দূরে থাকা এবং সওয়াবের কাজ নামাজ জিকির ও কোরআন তেলাওয়াত ইত্যাদি ইবাদতের জন্য একমন হওয়াকে ইতিকাফ বলা হয় বিশ রমজান ইফতারের আগেই মসজিদে অবস্থান গ্রহণ করা মসনুন ইতিকাফের নিয়ম যা শেষ হবে সাওয়ালের চাঁদ দেখার আগ পর্যন্ত হাদিস পাখি এসেছে রসুলিল্লা সাল্লা সাল্লাম রমজানের শেষ দশ দিন ইতিকাফ করতেন নবীজি জেহাদে অংশগ্রহণ করার কারণে এক রমজানে ইতিকাফ করতে পারেননি যে কারণে তিনি পরবর্তী বছর বিশ দিন ইতিকাফ করে তা পূর্ণ করেছেন রমজানের রোজা ফরজ হওয়ার পর তিনি কোনো রমজান ইতিকাফ ত্যাগ করেননি হাদিসে এসেছে নবীজি প্রত্যেক রমজানে দশ দিন ইতিকাফ করতেন তবে ইন্তেকালের বছর তিনি বিশ দিন ইতিকাফ করেছেন ইতিকাফের ফজিলত ও উপকারিতা অনেক বেশি যুগে যুগে এই ইতিকাফের প্রচলন ছিল ইতিকাফ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা কোরআনুল কারিমে হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাহ সাল্লামকে এভাবে নির্দেশ দিয়েছেন আর আমি ইব্রাহিম ও ইসমাইল আল্লা সাল্লামকে আদেশ করলাম তোমরা আমার ঘরকে তাওয়াফকারী ইতিকাফকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো আল্লাহতালা পবিত্র কোরআনুল কারিমের এ আয়তে বাইতুল্লাহকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন যাতে মানুষ আল্লাহর নৈকট্য অর্জনে ইতেকাফ করতে পারে হাদিসে নবীজি ঘোষণা দেন যে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি হাসিলের জন্য একদিন ইতেকাফ করবে আল্লাহ আল্লাহতাল্লাহ তার এবং জাহান্নামের মাঝে তিন পরীক্ষার দূরত্ব সৃষ্টি করবেন অর্থাৎ আসমান ও জমিনের মাঝে যত দূরত্ব আছে তার চেয়েও বেশি দূরত্ব সৃষ্টি করে দেবেন সুবাহান আল্লাহ রমজান মাসকে ইবাদতের জন্য প্রতিযোগিতার মাস বলা হয়ে থাকে রসুল্লাহ সাল্লাহু সাল্লামের আমলে রমজান মাসের সাহাবিগণ এ মাসে ইবাদতের প্রতিযোগিতা করতেন আর এ মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হল ইতেকাফ পালন করা রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম রমজানের শেষ দশ দিন ইতেকাফ করতেন হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহুয়ানহু থেকে বর্ণিত তিনি বলেন প্রতি রমজানের শেষ দশকে রসুল সাল্লাহু আলাইস্লাম ইতেকাফ করতেন তবে যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি বিশ দিন ইতেকাফে কাটান লাইলেতুল কদর পাওয়ার অন্যতম মাধ্যম ইতেকাফ ইতেকাফকারীর অবসর সময়ে কোনো আমল না করলেও তার দিনরাত ইবাদত হিসাবেই গণ্য করা হয় ইতেকাফের আসিলাম অনেক পাপাচার ও গুনাহের কাজ থেকে বেঁচে থাকা যায় কেননা গুনা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর ঘর যেন একটি গুরুত্বপূর্ণ দুর্গ ইতেকাফ দ্বারা দুনিয়ার সব ঝামেলা ও সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখা যায় ঝামেলা ও সমস্যামুক্ত সময়ে নিজেকে পুরোপুরি তালার কাছে সঁপে দেয়া যায় রোজার যাবতীয় আদব ও হক যথাযথভাবে আদায় করে পরিপূর্ণ রোজা আদায় করার জন্য ইতেকাফ অত্যন্ত কার্যকর আল্লাহতালার মেহমান হয়ে তার সঙ্গে মহব্বত ও ভালোবাসা সৃষ্টি করার অন্যতম মাধ্যম মসজিদে ইতেকাফ করা সশ্রদ্ধভাবে একান্ত মনোবাসনা নিবেদনের জন্য ইতেকাফের বিকল্প ইবাদত দুনিয়াতে সত্যিই বিরল সর্বোপরি ইতেকাফকারী ব্যক্তি মসজিদে অবস্থান করার ফলে স্বাভাবিক সময়ের যেসব আমল করতে সক্ষম সেসব আমলেরও সব পায় ইতেকাফকারী যেমন জানা যায় শরিক হওয়া অসুস্থদের সেবা করা ইত্যাদি আমল না করেও তার সবের অংশীদার হওয়ার সৌভাগ্য লাভ করে থাকে সুতরাং রোজাদারদের উচিত রমজানের শেষ দশ দিন ইতেকাফে অংশগ্রহণ করা কেননা রমজানের ইতেকাফ পালন যেমন মহান আল্লাহর নির্দেশ আবার নবীজি সাল্লাহু আসাল্লামের সুনত ইবাদত বটে তাই আসুন রসুলুল্লা সাল্লা সাল্লাম ও তার সাহাবাদের পথ অনুসরণ করে পাপ পঙ্কিলতা পরিহার করে তাকুয়া ও ইবাদতবন্দিকের মাধ্যমে এই মাসের বরকত রহমত ও মাগফেরাত অর্জন করি